নমস্কার, আমি সুব্রজিৎ। এবি নিউজে স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জেলা পরিষদের জমি বেদখল অনেক জায়গায়, সেই জমি পুনরুদ্ধারের জন্য প্রশাসনিক বৈঠক জলপাইগুড়িতে। এটিএম এবং ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক আধিকারিকদের নিয়ে পুলিশের বৈঠক জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বনকর্মী বন্দুক থেকে গুলি বেরিয়ে লাগলো দাদুনাতনির শরীরে, দুপুরে ডাউকিমারিতে উত্তেজনা। বর্ষা শুরু হতেই বাড়ছে সাপের আনাগোনা, সর্পদংশনে মৃত্যু গৃহবধূর, শোক খড়িয়ার ডাঙ্গাপাড়ায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা পরিষদের কনফারেন্স হলে জমি সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। জলপাইগুড়ি জেলায় জেলা পরিষদের অধীনে থাকা জমি বিভিন্ন এলাকায় বেদখল হয়ে যাচ্ছে, সেই সব জমি কিভাবে পুনরুদ্ধার করা হবে সেই বিষয়ে শুক্রবার জেলা পরিষদের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন ধূপগুড়ি পুরসভা এলাকায় জেলা পরিষদের কত পরিমাণ জমি বেদখলে রয়েছে এবং কিভাবে উদ্ধার করা হবে তা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। জলপাইগুড়ি জেলা পরিষদের যে জমি সংক্রান্ত ব্যাপার ছিল, এখনো পর্যন্ত আমাদের যেহেতু জেলা পরিষদের জমি সংক্রান্ত ব্যাপারগুলো অন্ধকারের মধ্যে ছিল, সেটা আজকে আমাদের গ্রামাকর্ষণের ব্যাপারে আলোচনা হলো এবং আমরা যা জেলা পরিষদের জমি কতখানি আছে সেই বিষয়ে চিহ্নিতকরণ করার পর আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে সমস্যা আছে, পরবর্তী ধাপে আমরা সেদিকে আগাবো, যাতে আমাদের চিহ্নিতকরণটা করার পরে আমরা সমস্যাগুলো সমাধান করব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সমীরণ মণ্ডল, ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং সহ অন্যান্যরা। আমরা ধূপগুড়ি এরিয়ায় যে আমাদের জেলাপাল জমি রয়েছে তার উপরে একটা সর্ভের ব্যাপার রয়েছে, সেই মিশন থেকে আলোচনা করি। সেখানে ব্যবসায় সমিতিরা রয়েছে, আমরা একটা কিছু ওখানে প্ল্যান ঠিক করেছি, ওই প্ল্যান হিসাবে আমরা কাজ করি। এটিএম লুট বন্ধ করার রণকৌশল ঠিক করতে শুক্রবার জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহরে দুটি এটিএম লুটের ঘটনায় কয়েক মাস পর হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয় দুই যুবককে। বৃহস্পতিবার ওই দুই অভিযুক্তকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়। এরপর শনিবার এটিএমের নিরাপত্তা, সিসিটিভি ও ব্যাংক সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পুলিশ ও ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে। উনি বললেন যেটা, যে এটিএম এর সিকিউরিটির অভাব অনেক জায়গায় তিনি দেখতে পেয়েছেন, বিশেষ করে সিসিটিভি অনেক জায়গায় ফাংশন করছে না, অনেক জায়গায় সিকিউরিটি গার্ড নেই। তো এইসব বিষয়ে উনি বললেন যাতে ব্যাংকার্সরা এইসব এর উপরে নজর দেয়, এবং তিনি বললেন যে আগামী দিনে যাতে সব এটিএম এর সিকিউরিটি রাখা হয় এবং সিসিটিভিটা অন্তত ঠিকঠাক কাজ করে সেটা দেখার জন্য। ব্যাংকের ম্যানেজারদেরকে অ্যালার্ট করা হলো যে সিসিটিভিগুলো ঠিক করার, এটিএমে গার্ড রাখার জন্য, অ্যালার্ম সিস্টেম করার জন্য এবং রাত্রিবেলা করে এটিএমগুলো সাজানো হবে। কতগুলো ব্যাংক এসে সবাই হাতি তাড়াতে গিয়ে বনকর্মীর বন্দুকে বিপত্তি, আচমকা বন্দুক থেকে গুলি বেরিয়ে লাগলো দাদু ও নাতনির।
শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি এলাকায় হাতি তাড়াতে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। সেখানে উপস্থিত বনকর্মীদের মধ্যে থেকে একজনের বন্দুক খালি করতে গেলে হাত থেকে সেটি পড়ে যায় এবং তুলতে গেলে তার থেকে গুলি বেরিয়ে আসে। সামনে উপস্থিত প্রমোদ মোদক নামে এক বয়স্ক ব্যক্তি এবং তার নাতনি লক্ষ্মী মোদকের গায়ে গুলির অংশ লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের গাড়িতে ওই শিশুকে নিয়ে আসা হয়। পরে স্থানীয়দের তৎপরতায় বয়স্ক ব্যক্তিকে নিয়ে আসা হলে দুজনকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। খাইতে ছিল, ওখান থেকে আসলো, আসে আমাকে বলছে গান কান নাও। আমি বলছি যে গান কান আনলোড করেছে, বলছে না করি না। আমি বলছি তাহলে আনলোড করে দাও, আমি তো আনলোড করতে পারবো না। তখন ও নিজে আনলোড করতে যায়, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা যায় ঠিকা। বাচ্চাটার কোথায় কোথায় লাগছে এখন তো দেখা যাচ্ছে? আমি তো দেখলাম চোখটা চোখে লাগছে, হাতে লাগছে, চোখে বন্দুকটা পড়ে গেছিলো হাত থেকে, যখন উঠে দিয়ে গেছে তখন ফায়ার হয়েছে। কজন আহত হয়েছে? কজন আহত তো বর্তমান দুজনে আছে। এই বয়স্ক ভদ্রলোকের নাম কি? নাম তো প্রমোদ মধু। একই পরিবারের দুজন আহত? একই পরিবারে, ওর দাদু আর ঠাকুর দাদা আর নাতি আছে। সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি খড়িয়া এলাকার ডাঙাপাড়ায়। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের ডাঙাপাড়ার বাসিন্দা লক্ষ্মী রায়কে একটি বিষাক্ত সাপ পায় দুবার কামড়ে দেয়। প্রথমবার কামড় দিলেও তিনি বুঝতে পারেননি, কিন্তু দ্বিতীয়বার কামড়ানোর পর তিনি বুঝতে পারেন তাকে সাপে কামড় দিয়েছে। এরপর তার স্বামী মিলন রায় এলাকার লোকজনকে ডেকে তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। রাস্তাতেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে মিলনবাবু জানান। হঠাৎ করে ভোরবেলার দিকে তা চিল্লায় উঠছে, কী কামড় দিল, কী কামড় দিল। তা আমি উঠে দেখি সাপেরই মতন দুইটা ছাপ। তার সঙ্গে সঙ্গে তখন মশলধরা বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে আমি লোকজনকে ডাকতে ডাকতে মানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সদরে নিয়ে চলে গেছিলাম। সদর থেকে বের হওয়ার পরে ওই শনি মন্দির পার করছি, রায়গড়পাড়া শনি মন্দিরটা পার করার পরে মারা গেছে। কী সাপ ছিল দেখেছেন আপনারা? না, ওইটা লক্ষ্য দিতে পারিনি। ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সেই সাপকে ধরতে পরিবেশপ্রেমী দেবার্গ রক্ষিতকে ডাকা হয়। তিনি ওই এলাকায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সেই সাপটির সন্ধান পাননি। জানা গিয়েছে মৃতার দু ছেলে এবং একটি মেয়ে। স্বামী শ্রমিকের কাজ করেন, খুবই দরিদ্র এই পরিবারটি। তাই সেই পরিবারের সদস্যদের জন্য কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন সেই আবেদন রাখেন প্রতিবেশীরা। আর এই যাকে কামড়াইছে এর তো খুবই আর্থিক অবস্থা খারাপ, কিছুই নাই। এখন যে বাড়িতে খাওয়া দাওয়া করবে সেটাও এমন কি নাই। যাই হোক, তো আমরা পঞ্চায়েত থেকে দেখি একটু মানে ই করছি, হ্যাঁ, সাহায্য তুলে কাজটা করছি। এখন এই কালকে আগামীকালকে আবার এর সৎ কাজ করা হবে, সেই পয়সাটাও এর কাছে নাই। গত ফেব্রুয়ারির পর জুনের শেষে শুক্রবার জলপাইগুড়ি সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো। বকেয়া কাজ নিয়ে পর্যালোচনা করে সেগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়ে শুক্রবার জলপাইগুড়ি সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও করোনা পরিস্থিতি সহ সামগ্রিক আলোচনা করা হয় এই বৈঠকে বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, সদর মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, ওএসডি, ওয়ার্ড মাস্টার, পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা সহ অন্যান্যরা। আমাদের মিটিংটা তেরোই ফেব্রুয়ারি হয়েছিল, তেরোই ফেব্রুয়ারির পরে আর কোনো মিটিং হয়নি। আমাদের তো অনেক কাজ করার বাকি ছিল, সেই কাজগুলো কমপ্লিট হয়েছে, তার জন্যই আমরা রিভিউ করার জন্য আজকে এই মিটিংয়ে আমরা বসেছি। এবার আজকের করোনা আপডেট জানাচ্ছেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। জলপাইগুড়িতে এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ কেস আছে 53 জন ভর্তি আছে কোভিড হসপিটাল বিশ্ববাংলা টিকাপাড়ায়। আমাদের 232 জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িতে গেছেন, তারা ভালো আছেন। আমাদের যে ফলো আপ টিম সবসময় দেখে তারা জানিয়েছে। আর জলপাইগুড়িতে আমাদের 285 অ্যাক্টিভ পেশেন্ট হয়েছিল, 232 ভালো হয়ে বাড়ি চলে যাওয়ার পরে আমাদের এখন 53 আছে। আজকেও কিছু ডিসচার্জ হচ্ছে, সেই সংখ্যাটাও এটা আরও নিচে নেমে যাবে। তো অ্যাজ এ হোল যেমন লাস্ট 2-3 দিন ধরে 3 দিন আগে 10 জন মতন ভর্তি হয়েছিলেন,
তারপরে কিন্তু আমাদের আর সেরকম পজিটিভ কেস একটা মনে কেস ছিল, আদারওয়াইজ কিন্তু আমাদের আর কোনো পজিটিভ কেস দু তিন দিন ধরে নেই। আমি আপনাদের বলেও ছিলাম আগে যে উত্তরবঙ্গে পার্টিকুলার যদি যত্নের কথা ভাবা যায় তাহলে পরে কিন্তু এটা 30 তারিখের মধ্যে আমরা একটা পিকচার পাবো এবং পাওয়া শুরু হয়েছে। কিন্তু 2194 জন ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে 1457 জন ছুটি হয়ে ভালো হয়ে বাড়ি চলে গেছেন। 25 তারিখের ডেটে মানে গতকাল সকালবেলার ডেট অনুযায়ী 724 জন পেশেন্ট অ্যাক্টিভ কেস আছে। এদের মধ্যে গতকাল এবং আজ বেশ কিছু পেশেন্টের ছুটিও হবে। 13 জনের ডেথ আছে, এই 13 জনের মধ্যে একজন যিনি কোভিড নিউমোনিয়াতে মারা গেছিলেন। আদারওয়াইজ আর যে বাদবাকিগুলো যারা 12 জন আছেন তারা সবারই কোমরবিডিটি ছিল, কারোর হয়তো লিভার ডিজিজ ছিল, কারোর হয়তো কিডনি ডিজিজ ছিল, কারোর লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, আনকন্ট্রোলড হাইপারটেনশন বা ডায়াবেটিস ছিল, কিন্তু কোভিড পজিটিভ ছিল। সুতরাং তাদের মৃত্যুটাকে আমরা সেই হিসেবে ধরছি যে যেটা নিয়ম আর কি যে করোনাতে মারা যায়নি কিন্তু কোমরবিডিটির জন্য মারা গেছে। বৃহস্পতিবার ধূপগুড়ি সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল ধূপগুড়ি শহর পরিক্রমা করে। গোটা রাজ্যের সাথে ধূপগুড়িতেও প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ফালাকাটা রোডে সিপিএমের পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান অনেক সিপিএম কর্মীরা। সিপিএমের এরিয়া কমিটির সদস্য জানান, কৃষকদের কৃষিঋণ মুকুব করতে হবে, পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বেড়ে চলেছে, কেন্দ্রীয় সরকারকে দাম কমাতে হবে, কৃষিক্ষেত্রে বিল বাতিল করতে হবে, তাদের এই দাবিগুলো মানতে হবে, না হলে মানুষের সাথে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। যখন সারা বিশ্বজুড়ে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম সমস্ত কিছু কমে যাচ্ছে, যে তেলের দাম কমে যাচ্ছে সারা বিশ্বজুড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় সরকার আইন করে নানা রকম কর চাপিয়ে আজকে পেট্রোল ডিজেলের দাম অগ্নিমূল্য বলতে গেলে 18 দিন ধরে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আজকে একটা এমন একটা পর্যায় তৈরি হয়েছে যেখানে ডিজেলের দাম আর পেট্রোলের দামের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। আমরা লক্ষ্য করছি পরিবহন খরচটা বাড়ানোর জন্যে ডিজেলের দামটা বৃদ্ধি করছে। স্বাভাবিকভাবে এই সময় পরিবহন কাজে ডিজেল যেহেতু ব্যবহার হয়, সে জায়গায় দাঁড়িয়ে থেকে পরিবহনের খরচটা বাড়ার ফলে সাধারণ মানুষের উপরে একটা আর্থিক চাপ চলে আসছে। একমাত্র নিকাশি নালাটি বন্ধ থাকায় কদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হেলাপাকড়ি বাজারের আশপাশ এলাকা, ফলে চরম সমস্যায় পড়েছেন বাজারের পাশে বসবাসকারী বাসিন্দারা। প্রত্যেকের বাড়িতে হাঁটুর ওপরে জল জমে গিয়েছে, অনেকের ঘরের ভেতরেও জল ঢুকে পড়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। গোপাল বসাক, গিরবালা বসাক, অপু বসাক প্রমুখ বাসিন্দারা বলেন, কদিনের বৃষ্টিতে প্রত্যেকের বাড়িতে হাঁটুর ওপর জল জমে গিয়েছে। বাজারের মাঝখান দিয়ে যাওয়া একমাত্র নিকাশি নালা দিয়ে এলাকার জল সানিয়াজান নদীতে গিয়ে পড়ে। নালার মুখেই বাজার ঘেঁষা পাকা রাস্তার ওপর একটি কালভার্ট রয়েছে। কালভার্ট সহ নালাটি পুরোপুরি বুজে থাকায় এলাকার জল বাইরে বেরোতে পারছে না। দীর্ঘদিন নালা সংস্কার না হওয়ার কারণে প্রতি বছর এই বিপত্তি দেখা দেয়। সঞ্জয় বসাক, পল্লব বিশ্বাস, মলয় রায় প্রমুখ বাসিন্দারা বলেন, আগে বাড়ির পেছনের ঢালু জমি দিয়ে কিছুটা জল বেরিয়ে যেত, কিন্তু জমির মালিক মাটি ভরাট করায় এবার সেদিকেও জল বেরোতে পারছে না। এতে সমস্যা আরও বেড়ে গিয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে বহুবার জানানোর পরও কোনো ব্যবস্থা হয়নি, তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। বাজারের ড্রেনটা ছিল, ওইটাও তো এখন নোংরা হয়ে আছে, ওইটাও তো এখন দেখে না কেউ। আমাদের সব বাড়ি ডুবে আসি, পিছন দিয়ে জল যাইতো আগে, তো এখন তো জমির মালিক মাটি উঠাইছে উঁচু করছে, এখন তো ওদিকেও জল যায় না। এখন যায় আজকে কমপ্লেন করছি, ও তো কাটতে দিবে না, এখন তো এইভাবে আমাকে থাকতে হয়, ঘরও জল ঢুকতেছে। চাচ্ছি তো সমাধান, ড্রেনটা পরিষ্কার হোক, জমির মালিক এদিকে কাটতে দেব, তাহলে জলটা আমাদের বাইরে হলে সুবিধা হয়। আমাদের এই যে বাড়িতে যে হারে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তাতে আমাদের বৃষ্টির জল এই যে ঘরে ঢুকে যাচ্ছে প্রায়, এর কারণটা সামনে যে বাজারের পাশেই বাড়ি আমাদের, বাজারের যে নালাটা, এই নালাটা কোনো সংস্কার হচ্ছে না। এখানকার হাট মালিক শুধু খাজনা নিয়েই যাচ্ছে কিন্তু নালার কোনো সংস্কার করে না। গত বছরে আমরা প্রধান পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলাম, ওনারা আমাদের কথা দিছিলেন যে আমরা নালাটা পরিষ্কার করাবো, কিন্তু বর্ষা নেমে গেল কিন্তু নালা আর পরিষ্কার হলো না। এই যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে প্রায় 8-10টা পরিবার আছি,
এই জলের মধ্যে আমাদের ভুগতে হচ্ছে। ধূপগুড়ি ব্লকের বারোকড়িয়া দাসপাড়া এলাকায় নর্দমা পরিষ্কার করা নিয়ে এক পরিবারের সঙ্গে গ্রামবাসীদের বচসা হলো শুক্রবার। গত দুদিনের বৃষ্টিতে এলাকায় জল জমতে শুরু করে এবং কয়েকটি বাড়ি জলে ডুবে যায়, তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা নর্দমা পরিষ্কার করতে গেলে ওই একটি পরিবার তাদের বাধা দেয় এবং গায়ে হাত তোলে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এলাকার স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস জানান, এর আগেও এই বিষয় নিয়ে ওই পরিবারের সঙ্গে ঝামেলা হয় গ্রামবাসীদের। ছোট মেয়েটা আর মহিলাটা আইসা আমাকে ধাক্কা মাল মহকুমার বাগড়াকোটের সেনা ক্যাম্পে পোর্টার পদের পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীদের ভিড় জমলো শুক্রবার। এলাকায় হোটেলের ব্যবস্থা না থাকায় রাস্তায় বৃষ্টির মধ্যে রাত কাটালেন অনেকেই। মালবাজার মহকুমার বাগড়াকোটের সেনা ক্যাম্পে পোর্টারের কাজে ভর্তি হবার আশা নিয়ে কোচবিহার, মেখলিগঞ্জ, মালদা, পাটনা ইত্যাদি জায়গা থেকে বহু ছেলে বাগড়াকোটে চলে আসে বৃহস্পতিবার। কেননা ভর্তির পরীক্ষা শুক্রবার সকালে, প্রায় কয়েক হাজার যুবকরা এসেছেন, এসে উঠেছেন বাগড়াকোটের মিনামোড়ে। এখানে এসে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। মিনামোড় এলাকায় রাস্তার উপরই সারা রাত কাটায় তারা। সেখানে ভিড়ে ঠাসাঠাসি হয়ে গায়ে গা লাগিয়ে তারা সেখানে রাত কাটিয়েছেন। এদের দেখে মনে হচ্ছিল করোনা ভাইরাস সম্বন্ধে কিছুই জানে না তারা। এই যুবকরা বলছেন তাদের কাছে পয়সা আছে কিন্তু সেখানে থাকার কোনো হোটেল নেই, খাওয়ারও কোনো দোকান নেই, তাই তারা এভাবে থাকতে বাধ্য হয়েছেন। শুক্রবার সকালে আরও অনেক যুবক বাগড়াকোটে আসে। পুরো বাগড়াকোট এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে পোর্টারের কাজ পাওয়ার জন্য ভিড় করেন এই সব যুবকেরা। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর, দেখছেন এবি নিউজ। সরকারি গাড়ি চুরি করতে গিয়ে সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল শুধুমাত্র জলের কারণে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন সহ কৃষি অধিকর্তা প্রশাসনের দপ্তরে। গতকাল রাতে প্রবল বর্ষণে কিছু দুষ্কৃতী কৃষি বিভাগের ওই অফিসের গ্যারেজ ঘর ভেঙে ফেলার কাজটি করে এবং সেই গ্যারেজ ঘর থেকে জিপ গাড়িটি নিয়ে চম্পট দেওয়ার পরিকল্পনা করে। প্রবল বর্ষণে যেহেতু সংলগ্ন অঞ্চলে প্রচুর জল জমে যায়, সেই কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। দুষ্কৃতীরা কৃষি বিভাগের মাঠের মধ্যে শেষ পর্যন্ত জমা জলে গাড়িটিকে ফেলে দিয়ে চম্পট দেয়। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শহরের নিজ কলোনি এলাকায় দুস্থ পরিবারগুলির হাতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো শুক্রবার। পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শুক্রবার রাজবাড়ি পাড়ার নিজমাঠ এলাকার কিছু দুস্থ ও দরিদ্র পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মোট 80টি দুস্থ পরিবারের হাতে ডাল, সোয়াবিন তেল, বিস্কুট, চিনি, সাবান ও নির্মা তুলে দেওয়া হয়। আগামী দিনেও তারা এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
আজকে ইন্দিরা কলোনিতে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করছি। আগামীকাল আমাদের মালবাজার বস্তিতে আমাদের প্রোগ্রাম আছে, যত সামান্য সামগ্রী আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। জানি এটা যথেষ্ট নয়, কিন্তু এই বিপর্যয় সময়কালে কর্মহীন মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করছি। বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার বৃক্ষরোপণের পাশাপাশি নানা কর্মসূচি পালন করল জলপাইগুড়ি ফোরাম অফ নর্থ বেঙ্গল কেয়ার। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যেমন বৃক্ষরোপণ জরুরি, তেমনই পরিবেশ দূষণকারী ক্ষতিকারক গাছও নির্মূল করা জরুরি। এসব বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বিষাক্ত পার্থেনিয়াম গাছ নির্মূল করার কাজ করে আসছেন ফোরাম অফ নর্থ বেঙ্গল কেয়ারের সদস্যরা। শুক্রবার গড়ালবাড়ি অঞ্চলের পাঠঠাকুর মন্দির প্রাঙ্গণে আকাশমণি, মেহগনি, সেগুনসহ বিভিন্ন গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা। এছাড়াও এদিন তাদের পক্ষ থেকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক বিতরণ করা হয়। সমাজ ও পরিবেশের কথা চিন্তা করে তাদের এই সকল কর্মসূচি আগামী দিনেও পালন করা হবে বলে জানান ফোরাম অফ নর্থ বেঙ্গল কেয়ারের সদস্য শুভঙ্কর মিশ্র। বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাচ্ছি এবং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা প্রত্যেককে একটাই বার্তা দিচ্ছি, যেটা যেখানে যেখানে প্রয়োজন, যেখানে যেখানে মনে হচ্ছে যে প্রয়োজন আছে গাছ লাগানোর, ফাঁকা জায়গা আছে সেখানে প্রত্যেকে গাছ লাগান, উপযুক্ত জায়গায় গাছ লাগান এবং সেই গাছের যা যা প্রয়োজন আমরা গাছ যতটা পারবো তাদেরকে সহযোগিতা করবো, গাছ দেবো। আর যেখানে যে পার্থেনিয়াম দেখবেন অবশ্যই আমাদেরকে খবর দেবেন, আমরা সেখানে গিয়ে সেটা নির্মূল করার কাজ করে আসব। রোদ বৃষ্টির লুকোচুরিতে জমি থেকে ভুট্টা তোলার পর বিপাকে পড়েছেন ভুট্টা চাষিরা। রোদের অভাবে ভুট্টা শুকোতে পারছেন না তারা। ইতিমধ্যে ক্ষেত থেকে ভুট্টা তুলেছেন চাষিরা, কিন্তু বর্ষা শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। বৃষ্টির জন্য ভুট্টা শুকোতে সমস্যা হচ্ছে, ভুট্টাকে শুকনো অবস্থায় রাখার জন্য ঢেকে রাখতে হচ্ছে। এদিকে কয়েকদিন ধরে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। দাম তো এমনিতেই কম, আবার একটু লসের ব্যাপার আছে, রোদ দুটো হচ্ছে না। রোদ যে মাঝে মাঝে উঠতেছে উঠতেছে না, বৃষ্টি হচ্ছে, এর ফলে কতটা ক্ষতির দিকে আপনারা? ক্ষতি অর্ধেক তো ক্ষতি হবে না, ভালো ভুট্টাটা পাবো না। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। জেলা পরিষদের জমি বেদখল অনেক জায়গায়, সেই জমি পুনরুদ্ধারের জন্য প্রশাসনিক বৈঠক জলপাইগুড়িতে। এটিএম এবং ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক আধিকারিকদের নিয়ে পুলিশের বৈঠক জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বনকর্মী বন্দুক থেকে গুলি বেরিয়ে লাগলো দাদুনাতনির শরীরে, দুপুরে ডাউকিমারিতে উত্তেজনা। বর্ষা শুরু হতেই বাড়ছে সাপের আনাগোনা, সর্পদংশনে মৃত্যু গৃহবধূর, শোক খড়িয়ার ডাঙ্গাপাড়ায়। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচি কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।